প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, বাদ দেওয়া হবে যেসব ছাত্রলীগ নেতাকে। ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে ওবায়দুল কাদের। ছাত্রলীগ নেতাদের কার্যকলাপে আমি লজ্জা পাই, বললেন ওবায়দুল কাদের। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত, যে পাঁচ ধরনের নেতা রাখা যাবে না ছাত্রলীগে। ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনা প্রথম ও প্রধান কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আশ্চর্যের ব্যাপার হলো বিশ্ববিদ্যালয়ের হলে পলিটিক্যাল রুম আছে, বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের রুম ও ভর্তি বাণিজ্য চলবে না। যারা এর সঙ্গে জড়িত তাদেরকে খুঁজে বের করা হবে, তাদেরকে সতর্ক হয়ে যেতে হবে, এসব কাজ থেকে বিরত থাকতে হবে ছাত্রলীগকে। ছাত্রলীগের কোনো রাজনৈতিক রুম থাকবে না। বুধবার 1 জানুয়ারি বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের অরিয়েন্টেশন কোর্সের সূচনা পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বুয়েটে যারা ছাত্রলীগের পরিচয়ে আবরারকে হত্যা করে এই ধরনের কর্মী আমাদের প্রয়োজন নাই। রাজশাহীতে পলিটেকনিক অধ্যক্ষকে যারা ছাত্রলীগের পরিচয় অপমান করল, এ ধরনের নেতা আমাদের প্রয়োজন নেই। গুটি কয়েকজনের জন্য গোটা পার্টি দুর্নামের ভাগিদার হতে পারে না, গুটি কয়েকের অপকর্মের জন্য গোটা সরকার দায়ভার নিতে পারে না। ছাত্রনেতারা দুপুর 12টার আগে ঘুম থেকে ওঠে না, কারণ তারা রাতে জেগে থাকে। সারা রাত জেগে জেগে কি করে সেটা আল্লাহই ভালো জানে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ছাত্রনেতা চলার সময় সামনে পেছনে 20 থেকে 50টা হোন্ডা মোটরসাইকেল দেখা যায়। হোন্ডায় আরোহীদের কারো মাথায় হেলমেট থাকে না, এতে আমি সড়কমন্ত্রী হিসেবে লজ্জা পাই। যখন দেখবো ঝাঁকে ঝাঁকে তরুণ হেলমেট নেই, সবাই আমাদের ক্ষমতার দাপট দেখাচ্ছে, তারপর সভাপতি সাধারণ সম্পাদক হলেই তার আগেই 50টা হোন্ডা তাদের নিয়ে যাবে, এমন নেতার দরকার নেই। ছাত্রলীগকে বঙ্গবন্ধুর পরিবার থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দুটি অর্জন কখনো মুছে যাবে না। একটা হলো বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর এই জনপদে মৃত্যু হবে না, আর এই জনপদে অর্থনৈতিক মুক্তির জন্য শেখ হাসিনার অর্জনের মৃত্যু হবে না। জনপদ যতদিন থাকবে উত্তরাধিকার হিসেবে এই দুটি অর্জন এদেশে থেকে যাবে। অরিয়েন্টেশন কোর্সের সূচনা পূর্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। এদিকে ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নামের একটা ধারা ছাত্রলীগের নামের সঙ্গে জড়িয়ে গেছে, ছাত্রলীগকে আবার সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে, এটা আমাদের প্রথম ও প্রধান কাজ। বুধবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের অরিয়েন্টেশন কোর্সের সূচনা পর্বে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের যে বিষয়টি আমাদের কাছে খুবই জরুরি সেটা হচ্ছে আচরণগত। আমাদের মনে রাখতে হবে, যত ভালোই উন্নয়ন হোক, আচরণ খারাপ হলে ভালো উন্নয়ন ম্লান হয়ে যাবে। একটা খারাপ আচরণ 10টা ভালো উন্নয়ন অর্জন ঢেকে দিতে পারে। আমাদের নেত্রীর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো একটা অর্জন সমগ্র জাতির প্রশংসার চোখে দেখছে, সারা বাংলায় আলোচনা হচ্ছে। ঠিক তখনই এমন একটা কাণ্ড, একটা আচরণ বাস্তবে দেখতে পাই, যাতে নেত্রীর সোনালী অর্জন নষ্ট ও ম্লান হয়ে যাচ্ছে। আমরা তখন খুব কষ্ট পাই, আমরা মর্মাহত হই। আমরা যারা ছাত্রলীগ করেছি, আমাদের মন বিষাদে ভরা যায়, এটা আমরা আশা করি না। ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে সংগঠনের সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, বুয়েটে যারা ছাত্রলীগের পরিচয় আবরারকে হত্যা করে এ ধরনের কর্মী আমাদের প্রয়োজন নেই। রাজশাহীতে পলিটেকনিকের অধ্যক্ষকে যারা ছাত্রলীগ পরিচয় অপমান করল, এ ধরনের নেতা আমাদের প্রয়োজন নেই। গুটি কয়েকের জন্য গোটা পার্টি দুর্নামের ভাগিদার হতে পারে না, গুটি কয়েকের অপমানের জন্য গোটা সরকার দায়ভার নিতে পারে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আজ ছাত্রনেতা 12টার আগে ঘুম থেকে ওঠে না, শুয়ে থাকে, সারা রাত জেগে কি করে আল্লাহ ভালো জানে। ছাত্রনেতার সামনে 20 থেকে 30-50টা মোটরসাইকেল, আর মোটরসাইকেল আরোহীদের কারো মাথায় হেলমেট নেই, এতে আমরা লজ্জা পাই, আমি সড়কমন্ত্রী হিসেবে লজ্জা পাই। সেতুমন্ত্রী আরো বলেন, যখন দেখবেন দলে দলে তরুণ হেলমেট নেই, সবাই আমাদের ক্ষমতার দাপট দেখাচ্ছে, সভাপতি সাধারণ সম্পাদক হলেই 50টা মোটরসাইকেল তাদের নিয়ে যাবে, এমন নেতার দরকার নেই, পলিটিক্যাল রুম আছে, আশ্চর্যের ব্যাপার। কাদের কাদের পলিটিক্যাল রুম আছে, এটা খুঁজে বের করা হবে।
যারা সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য করে তাদের দরকার নেই। অপরকে শিখাবো আমার অপরাধের বিচার হবে না। ওরিয়েন্টেশনের মূল বিষয় হচ্ছে আচরণ। ইতিহাস বেশি জানা দরকার, ভালো আচরণ জানা দরকার। চাটলিকে বঙ্গবন্ধুর পরিবার থেকে শিক্ষা নিতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি আজ একটা কথা বলি, এদেশে সবাই আমরা হারিয়ে যাব, দুটি অর্জন কখনো মুছে যাবে না। একটা হলো বঙ্গবন্ধুর স্বাধীনতার সংগ্রাম, স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর এই জনপদে মৃত্যু হবে না, আর এই জনপদে অর্থনৈতিক মৃত্যুর জন্য শেখ হাসিনার অর্জনের মৃত্যু হবে না। উত্তরাধিকার হিসেবে এই দুটি অর্জন এদেশ থেকে যাবে, এই জনপদ যতদিন থাকবে। বঙ্গবন্ধুর পরিবারের সবার দিকে একে একে তাকাও। আমাদের আদর্শ হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার। সততার রাজনীতি, মেধার রাজনীতির প্রতীক হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ। বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে। বুধবার সকালে রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মেট্রো রেল লাইনে রেল ট্র্যাক স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সারা পৃথিবী এগিয়ে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে, অথচ ডিজিটাল পদ্ধতি বিএনপি পছন্দ করে না। তারা কতটা সেকালে মানসিকতার কতটা পেছানো আছে সেটা ভাবতে হবে। তারা ক্ষমতায় এলে দেশ কখনো এগিয়ে যাবে না। বিএনপি আধুনিকতা থেকে পিছিয়ে যাচ্ছে। ইভিএমে ভোট সুষ্ঠু হবে না। বিএনপির এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে, ইভিএম ডিজিটাল ভোট চুরির মেশিন। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, এটা লেটেস্ট টেকনোলজি, ইভিএমে যদি ভোট হয় তাহলে সেটি ত্রুটিমুক্ত নির্বাচন হবে, এই পদ্ধতিতে সহজেই ভোট গণনা করা যায়, এটি অ্যাকসেপ্টেড অ্যান্ড সিস্টেম, কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। উত্তরের বিএনপির মেয়র প্রার্থী তাবিতা অল বলেছেন, শেষ পর্যন্ত তারা নির্বাচনের মাঠে থাকবে এবং নির্বাচনের শেষ দেখে ছাড়বেন, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এটা তো ভালো কথা, তারা নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে, তাদের পুরনো সংস্কৃতি নির্বাচনের আগেই নির্বাচন বয়কট করা থেকে যদি সরে আসতে পারে তাহলে সেটা ভালো কথা। তিনি আরও বলেন, বিএনপি মেয়র নির্বাচনের শেষটা দেখবেন এবং রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করবেন, রেজাল্ট হওয়ার আগে তারা বলবে ভোট কারচুপি জালিয়াতে ডাকাতি হয়েছে, সুতরাং তারা যে অঙ্গীকার করেছে নির্বাচনের শেষ পর্যন্ত থাকবে সেটা যেন তারা করেন। 2030 সালে ঢাকা শহরের যান চলাচলের চিত্র বদলে যাবে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 2030 সালের মধ্যে 6টি মেট্রো রেল প্রকল্পের কাজ শেষ হবে, এসব MRT লাইন চালু হলে ঢাকা শহরে অনিন্দ সুন্দর দৃশ্যপট তৈরি হবে। তিনি বলেন, মেট্রো রেল তরুণ প্রজন্মের স্বপ্নের প্রকল্প, 2021 সালে বিজয়ের মাসে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত MRT লাইন 6 উদ্বোধন করা হবে। ছাত্রনেতারা 12টার আগে ঘুম থেকে ওঠে না কাদের। ছাত্রনেতারা 12টার আগে ঘুম থেকে ওঠে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। দুর্নামের একটা ধারা ছাত্রলীগের নামের সঙ্গে জড়িয়ে আছে। ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনা আমাদের প্রথম ও প্রধান কাজ। বুধবার 1 জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের অরিয়েন্টেশন কোর্সের সূচনা পূর্ব অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের যে বিষয়টি আমাদের কাছে খুবই জরুরি সেটা হচ্ছে আচরণ। আমাদের মনে রাখতে হবে, যত ভালোই উন্নয়ন হোক, আচরণ খারাপ হলে ভালো উন্নয়ন মিলান হয়ে যাবে। একটা খারাপ আচরণ 10টা ভালো উন্নয়ন অর্জনকে ঢেকে দিতে পারে। আমাদের নেত্রীর কোনো একটা অর্জন সারা জাতি প্রশংসার চোখে দেখছে, সারা বাংলায় আলোচনা হচ্ছে, ঠিক তখনই এমন একটা কাণ্ড, একটা আচরণ বাস্তবে দেখতে পাই, আমাদের নেত্রীর সোনালী অর্জন নষ্ট হয়ে যাচ্ছে, ম্লান হয়ে যাচ্ছে, তা আমরা তখন খুব কষ্ট পাই, আমরা মর্মাহত হই। আমরা যারা ছাত্রলীগ করেছি আমাদের মন বিষাদে ভরে যায়, এটা আমরা আশা করি নাই। তিনি বলেন, বুয়েটে যারা ছাত্রলীগের পরিচয় আবরারকে হত্যা করেছে এ ধরনের কর্মী আমাদের প্রয়োজন নেই। রাজশাহীতে পলিটেকনিক্যালের অধ্যক্ষকে যারা ছাত্রলীগের পরিচয় অপমান করলো এ ধরনের নেতা আমাদের প্রয়োজন নেই। গুটি কয়েকের জন্য গোটা পার্টি দুর্নামের ভাগিদার হতে পারে না, গুটি কয়েকের অপকর্মের জন্য গোটা সরকার দায়ভার নিতে পারে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অপ্রিয় হলেও কিছু সত্যি কথা বলছি, আজকের ছাত্রনেতারা 12টার আগে ঘুম থেকে ওঠে না, শুয়ে থাকে, সারা রাত জেগে জেগে কি করে আল্লাহই ভালো জানে। ছাত্রনেতার সামনে 20-50টা হোন্ডা, আর হোন্ডায় আরোহীদের কারো মাথায় হেলমেট নেই, এতে আমরা লজ্জা পাই, আমি সড়কমন্ত্রী হিসেবে লজ্জা পাই। তিনি বলেন,
যখন দেখবেন ঝাঁকে ঝাঁকে তরুণেরা হেলমেটহীন হোন্ডা নিয়ে যায়, বুঝবেন সবাই আমাদের ক্ষমতার দাপট দেখাচ্ছে। সভাপতি সাধারণ সম্পাদক হলেই 50টা হোন্ডা তাদের নিয়ে যাবে, এমন নেতার দরকার নেই। পলিটিক্যাল রুম আছে আশ্চর্যের বিষয়। কাদের কাদের পলিটিক্যাল রুম আছে এটা খুঁজে বের করা হবে। যারা সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য করে তাদের দরকার নেই। অপরকে শেখাবো আমার অপরাধের বিচার হবে না। অরিয়েন্টেশনের মূল বিষয় হচ্ছে আচরণ। ইতিহাস বেশি জানার দরকার, ভালো আচরণ দরকার। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, ওবায়দুল কাদের কি পারবে ছাত্রলীগকে সুসংগঠিত করতে? কি মনে হয় আপনাদের? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।